হাজবেন্ডের বার্থডে সেলিব্রেশনের জন্য কত আয়োজন, অনেক কেনাকাটা করলাম আজকে সবাই মিলে। তো বার্থডে দিন আমি আর জবা বের হয়ে গেলাম, বাজারে যাব আমরা কেনাকাটা করতে, সেলিব্রেশনের জন্য ডেকোরেশনের আইটেম, খাবার দাবার সবকিছু কিনবো। আমরা দুজন তাড়াতাড়ি চলে আসলাম বাজারে, আর তারপর সুমাইয়া আর সাদিয়াও অ্যাড হবে আমাদের সাথে। ফুলের দোকান ছিল এখানে, ফুল আমাদের অলরেডি কেনা ডান, তাই আমরা চলে আসলাম উত্তর সুপার মার্কেটে। এখান থেকে ফার্স্টে আমরা ডেকোরেশনের আইটেম কিনবো। এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, সবকিছু আমার অনেক বেশি ভালো লাগতেছিল, একদম রঙিন একটা দোকান। ওর আবার গাড়ির অনেক শখ, তাই ভাবছি এই গাড়িটা ওকে কিনে দিব। যাই হোক, এই গোল্ডেন কালারের ফেরি লাইট গুলো আমার ভালো লাগছে অনেক, এটা আমি নিব। আর আমার বান্ধবী এখানে আপন মনে ঘন্টা বাজাচ্ছে। যাই হোক, আমরা বলে দিলাম আমাদের কি কি লাগবে, তারপর প্রথমে আমাদেরকে দিল বার্থডে কার্ড আর ব্যাকগ্রাউন্ডের জন্য দুইটা এই গোল্ডেন কালারের পেপার গুলো। আমি নিয়ে ভাবতেছিলাম ব্ল্যাক নিব নাকি পার্পল কালার, আমি কনফিউজ ছিলাম অনেক। পার্পল নিলে পার্পল কালারের বেলুন নিতে হবে, দেন আমি রেড কালারও দেখলাম, বাট সবকিছু দেখার পর সে আবার ব্ল্যাকে ফিরে আসলাম। আমরা ব্ল্যাক লাভার ভাই, দিন শেষে আমাদের ব্ল্যাকটাই পছন্দ হবে। 100টা ব্ল্যাক ড্রেস থাকার পরেও আমরা খুঁজে খুঁজে ব্ল্যাকটাই আবার কিনি। যাই হোক, ইয়েলো আর গোল্ডেন কালারের বেলুন নেওয়ার পর আমরা পার্টি স্প্রেও নিয়ে নিলাম। আর এই জিনিসটা আমার কাছে এত কিউট লাগছে, বর আর বউ, এটা মেবি হলুদের জন্য। আমাদের বিয়েটা বড় করে করলে এগুলো আমি রাখতাম গায়ে হলুদে, কি সুন্দর লাগতেছে তাই না? এই পালকিটাও কত সুন্দর, ইনশাল্লাহ অনুষ্ঠানের সময় রাখবো। যাই হোক, আমাদের ব্যাকগ্রাউন্ড বেলুন সবকিছু নেওয়া শেষে পে করে দিলাম। আর এখানে দেখি বিড়ালের খুব সুন্দর একটা ঘর, এই জিনিসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। ও আর লাইট নিতে তো ভুলেই গেছিলাম, তাই আবার এখান থেকে গোল্ডেন কালারের লাইটটা নিয়ে নিলাম। রাত্রেবেলা ঘরে মধ্যে লাইট গুলা লাগালে অনেক সুন্দর লাগে দেখতে। আর তারপর নিয়ে নিলাম পকেমন কার্ড। আমরা মাঝে মাঝে বসে বসে ফ্রি টাইমে কার্ড খেলি, কারণ সবসময় ফোন টিপতে তো আর ভালো লাগে না। তো ডেকোরেশনের জন্য আমাদের কেনাকাটা শেষ। তো ডেকোরেশন আইটেম কেনা শেষ করে আমরা যাচ্ছি ফুড আইটেম কিনতে। ফলের দোকানে চলে আসলাম প্রথমে, এখানে এসে এক প্যাকেট চেরি নিয়ে নিলাম, আর কিছু আঙুর নিয়ে নিলাম, কালো কালো গুলা আর রিয়েল যেগুলো কালার হয় সেগুলো। মালটা ছিল এখানে কয়েকটা, এখান থেকে মালটা নিয়ে নিলাম। সব ফলই অল্প অল্প করে নিচ্ছি আমি, দুই একটা করে, কারণ অনেকগুলো আইটেম করব আর খুব সুন্দর করে বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করার ইচ্ছা আছে আমার। আর এখানে খুব সুন্দর করে সাজানো ছিল এই বেদানা গুলো, এগুলো একটা নিয়ে নিলাম। এটার কালারটা রেড, একদম জোস হয়, সাজালে অনেক সুন্দর লাগবে। এইদিকে অ্যাপেল ছিল, গ্রিন অ্যাপেল ছিল, বাট আমরা কেউই খুব একটা পছন্দ করি না তাই নিলাম না। তো টুকিটাকি ফলমূল আমরা এখান থেকে কিনে নিলাম, আরো কিনা বাকি আছে স্ন্যাক্স, কেক আর অনেক কিছু। আর বাসায়ও কিছু খাবার তৈরি করব আমরা। আমরা চলে আসলাম কেক কিনতে, আর এর মধ্যে আমাদের সুমাইয়া চলে আসলো। এখানে আমরা কেক চয়েস করতেছি ছোট্ট দেখে, হোয়াইট কেকটা আমার অনেক বেশি পছন্দ হয় তাই এটাই নিয়ে নিলাম। বড় কেক আরেকটা অনলাইনেই অর্ডার করে দিছি। যাই হোক, এখান থেকে আমি ওয়েফারে প্যাকেট নিলাম দুইটা, দুই ফ্লেভারে। ছোটবেলা 2 টাকা করে ওয়েফার খেতাম, মামা নাম ছিল। তারপর নিয়ে নিলাম এক প্যাকেট কাস্টার্ড বান। আর এদিকে আমাদের কেকের উপরে লেখা শেষ, এখানে লেখা আছে হ্যাপি বার্থডে, সুন্দর করে লিখে দিছে ওনারা। দেন নিয়ে নিলাম এখান থেকে বারবিকিউ পিজাটা। আর এখানে দেখি নতুন একটা ফ্লেভারের ড্রিঙ্কস আসছে, তেঁতুলের ফ্লেভারের ড্রিঙ্কস। তেঁতুল ফ্লেভারের যে ড্রিঙ্কস হয় সেটা আমি আগে জানতাম না, বাট নেওয়ার পরে মনে হলো ট্রাই করি। নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার অনেক ভালো লাগে, বাট খোলার পরে স্মেলটা আমার একদম ভালো লাগেনি। 40 টাকা নষ্ট হয়ে গেল আমার এক্সপেরিমেন্টের জন্য। আর এরই মধ্যে সাদিয়া চলে আসলো, মানে আমার একমাত্র ননদিনী। কলেজে ওর এক্সাম ছিল, এক্সাম দিয়ে সোজা আমাদের সাথে জয়েন করে ফেলছে। তো এখান থেকে আমাদের কেনাকাটা শেষ, আর এত লম্বা একটা লিস্ট ধরাই দিছে আমার হাতে। তো এখান থেকে কেনাকাটা শেষ করে এখন আমরা যাচ্ছি ড্রিঙ্কস, চিপস এগুলো নিতে। এত ভারী ভারী ব্যাগ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আমাদের প্রায় 12টা বেজে যাচ্ছে। আর আজকে আমি যে সুন্দর ব্ল্যাক বোরকাটা পরছি, এটা তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই। এই বোরকাটার কাপড় কোয়ালিটি প্লাস বোরকাটার কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর, খুব সুন্দর ভাবে কালার গুলো ম্যাচিং করা হয়েছে এটাতে। এই সুন্দর বোরকাটা একদমই কম প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নাবিহা ফ্যাশন ফেসবুক পেজ থেকে, তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে তাদের পেজটা তোমরা ভিজিট করে আসতে পারো। যাই হোক, এখান থেকে আমরা চলে আসলাম আমানা বিগ বাজারে, মানে এটা একটা সুপার শপ আর কি। বাট এখানে এসে আমরা আমাদের মন মতো চিপস ড্রিঙ্কস কিছুই পেলাম না। এখান থেকে বের হয়ে একটু সামনের দিকে যেতে দেখি একটা দোকানে অনেক রকমের ফ্লেভারের চিপস, মানে আমরা যেগুলো চাচ্ছিলাম আর কি। এখন দেখছি সুপার শপ থেকে এই ছোট দোকানগুলো আমাদের বেশি কাজে আসতেছে। এখান থেকে আমরা সব ফ্লেভারে কুরকুরে নিলাম, একটা বড় 2 লিটারের মোজো নিলাম, একটা ফ্রুটিকা জুস নিলাম, আর সবকিছু নিয়ে আমরা 4 জন উঠে গেলাম রিক্সায়। এখন আমরা যাবো বাসায়, আর বাসায় গিয়ে ডেকোরেশন করব সুন্দর করে, আর সুন্দর করে পার্টি অ্যারেঞ্জ করব, আর আমার হাজবেন্ডকে সবকিছু সারপ্রাইজ দিচ্ছি আমরা। তো বার্থডে ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।